সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন মিত্রিকা টিভি নতুন নতুন প্রযুক্তিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। তারই আলোকে আজকে আপনারা পিছনে যে বেগুন ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই বেগুন ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন মালচিং ফিল্ম ব্যবহার করা হয়েছে। এই নতুন প্রযুক্তি মালচিং ফিল্ম আমরা কেন ব্যবহার করব, বেগুনের জমিতে মালচিং ফিল্ম ব্যবহার করার সুবিধা কী, কত টাকা খরচ হয়েছে এবং এই মালচিং ফিল্ম ব্যবহার করার ফলে কী কী উপকার পেয়েছে আমরা কৃষকের, সেই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, মিত্রিকা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই আমাদের আজকের এই এপিসোডটি পুরোটি দেখবেন। অতি প্রাচীনকাল থেকে দেখা যেত যে আমাদের মান্দাতার আমলে কৃষকরা তখন থেকেই বিভিন্ন ধরনের মাল্স ব্যবহার করত জমিতে রস ধারণ করার জন্য, কচুরি পানা, খড়কুটা এবং পেপার দিয়ে মাল্স করত। কিন্তু আধুনিক প্রযুক্তির ফলে, আধুনিক কৃষি যান্ত্রিকরণের ফলে অনেক উন্নত প্রযুক্তি এসে গেছে। এই ক্ষেত্রে যে বিশেষ প্রক্রিয়ায় যে পলিথিন দ্বারা মালচিং ফিল্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিল্ম মালচিং ফিল্ম অংশটি সিলভার কালারের এবং নিচের অংশটি কালো। এটি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের সুবিধাগুলো এখানে দেখানো হয়েছে এবং দেখেন দেখতে পাচ্ছেন এই মালচিং ফিল্ম ব্যবহারের ফলে জমির রস ধারণ ক্ষমতা করে, পোকার উপদ্রব কম হয়, আরও অন্যান্য সুবিধাগুলো হয়, জমিতে আগাছা কম হয়, আগাছা নেই বললেই চলে এবং প্রাকৃতিকভাবে যে রস সংরক্ষণ সেটি হয়। এছাড়াও এখানে হচ্ছে যে এই বিশেষ পলিথিন দ্বারা মালস দেয়াকেই এটি মালচিং ফিল্ম বলা হয়। দেখেন এটা দেওয়ার সময় যে কাজটি ছিল সেটি হচ্ছে, দেখেন এনারা আগে বেড করে নিয়েছেন, বেডের মাপটি দিয়ে যে পরিমাণ মাপ দেয়া দরকার সেই পরিমাণ মাপ দিয়ে ঠিক মালচিং ফিল্ম বিছিয়ে দিয়েছেন। দেখেন সুন্দর করে আপনাদের কিছু দেখাই, পুরোটাকে ওনারা বিছিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছেন এবং তারপরে করছে কি, যে যেখানে যেখানে মাপ হয় বেগুনের দুটি গাছ থেকে আরেকটি ডিস্টেন্স ওনারা দিয়েছে 27 ইঞ্চি, আবার কোনো কোনো ক্ষেত্রে কেউ 30 ইঞ্চিও দিতে পারেন, কেউ 24 ইঞ্চিও দিতে পারেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দেবেন। এনারা এখানে 27 ইঞ্চি করে দেওয়ার পরে একটা করে খুঁটি, নির্দিষ্ট মাপে মাপে খুঁটি দিয়েছিলেন। দেওয়ার পরে গ্রামের যে একটা কটুয়া বলে বা যেটাই একটা দিয়ে একটা মাপ দিয়ে ওনারা এই কিছু দেখাই আমি, এই ফুটোগুলো করে নিয়েছিলেন এবং প্রতিটি ফুটোতে ওনারা এই ছোটো ছোটো বেগুনের যে চারাগুলো আছে সেই চারাগুলো লাগিয়েছেন। লাগানোর পরে দেখেন এত সুন্দর এখন গাছের যে গ্রোথ সেটি আপনাদের দেখতে পাচ্ছেন, সচক্ষেই দেখলেই বুঝবেন যে এটি এনারা লাগিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন ক্ষেত্রটি, এই বেগুন ক্ষেত্রটিতে মালচিং ফিল্ম ব্যবহার করা হয়েছে। মালচিং ফিল্ম ব্যবহার করাতে কৃষকের অনেক সাশ্রয় হয়, আগাছা দমন সুবিধা হয়, জমিতে আর্দ্রতা সংরক্ষণ করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে গাছগুলো সতেজ থাকে, আপনার সেচ ব্যবস্থাও কম লাগে। এই প্রতিটি বিষয় আপনাদেরকে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মালচিং ফিল্ম। এখানে পর্যাপ্ত পরিমাণ রস সংরক্ষিত হয়। আপনাদের এর মালচিং ফিল্মের অংশটা দেখেন, উপরে এই অংশটিকে একটি কালার সিলভার কালার, নিচেরটা কালো কালার। এই কালো কালারের কারণে উপরে থেকে সূর্যের যে তাপটি আছে সেটি শোষণ করে ভিতরে যাইতে পারে না এবং দেখেন ভিতরে যদি আপনাকে দেখায় এত সুন্দর। দেখেন এখানে মাটি সার দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ যে আর্দ্রতাটা সংরক্ষণ করা দরকার সেটি মাটিতে সংরক্ষণ করছে। আপনাদের কিছু দেখাই, দেখেন পুরো বেগুন রসের জন্য রস যতটুকু লাগে সেই রকম আর্দ্রতা সংরক্ষণ করছে। এটি মালচিং ফিল্ম ব্যবহারের আরেকটি অন্যতম উপাদান হিসেবে কাজ করেছেন। আমরা পর্যায়ক্রমে যেটি জানতে পারলাম যে একটা বেগুন শতক জমিতে মিনিমাম ওনার একবার নিড়াইতে 4টি কামলা যাইত, যদি 4টি কামলা যায় 5 বার যদি উনি নিড়ান দেয় তাহলে 5 বারে ওনার হচ্ছে প্রায় 20টি কামলা যায়। 20টি কামলা যদি যায় একটা কামলার খরচ হচ্ছে 300 টাকা, একটা কামলার দাম যদি 300 টাকা হয় 20টি কামলায় ওনার প্রায় 6000 টাকার মতো খরচ হয়। কিন্তু আপনি 4 বারের চেয়ে যখন যদি আবার বেশি যেগুলো জমিতে আগাছা নিড়াতে হয় সেই ক্ষেত্রে তো আরও খরচটা বেড়ে যায় এবং আপনার শেষ খরচ বাড়ে। ব্যবহার করলে কী হবে কি, এই পুরো জমিতে আপনার 2 বছর, একটা মালচিং ফিল্ম 2 বছর টেকে, 2 বছর যদি টেকে এই 25 শতক জায়গায় ওনার মালচিং ফিল্মটি লাগাইতে খরচ হয়েছে 11,000 টাকা। যে 11,000 টাকা যদি খরচ হয়ে থাকে তাহলে দেখা যায় যে 2 বছর যদি যায় সেই ক্ষেত্রে আপনার অনায়াসেই
এই মালচিং ফিল্ম ব্যবহার করাটা অত্যন্ত লাভজনক। মালচিং ফিল্ম ব্যবহারের ফলে জমিতে পোকার উপদ্রব কম হয়, এছাড়াও ফসলের নিমোটেড বা কৃমি জাতীয় রোগ যেগুলো থাকে সেগুলো অনেকটা প্রতিরোধ করা সম্ভব হয়। মালচিং ফিল্ম ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে বাজারে মালচিং ফিল্মের দামটি অনেক একটু বেশি মনে হয়, যা কৃষকের নাগালের বাহিরেই। তো এটি যখন নাগালের ভিতরে চলে আসবে অটোমেটিক এই প্রযুক্তিটি কৃষকের সব কৃষকের গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। প্রকৃতিকভাবে এটি যদি মালচিং ফিল্মটার দামটা একটু বেশি মনে হয় এবং সহজলভ্য হলে এটি অনায়াসে সব চাষি ব্যবহার করতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের এপিসোড। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।